আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, সুজন ড্রিমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে মূলত আমরা নিয়ে আসি যে বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান আর প্রথম পত্র, এবং এই স্তর হচ্ছে এইচএসসি। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় হচ্ছে পাঁচ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি, এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। তো আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি এখানে আমি পড়ে শোনাচ্ছি, যে তুমি যদি 0.4 মিটার পুরোত্বের 10টি আয়তাকার বস্তু একটি উপরের আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করো, এবং প্রতিটি ক নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্নটা বলছে, আর আমাদের পিডিএফ ফাইল দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওইখান থেকে কমেন্ট করে নিবা। প্রতিটি আয়তাকার বস্তুর ভর 2.5 কেজি হলে এই বস্তুটি তৈরি করতে তুমি কি পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করবে। ওকে, ক নাম্বার বলছে কি, এবার তুমি স্তম্ভটির শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর একটি আনত তল স্থাপন করো। আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন 2.5 কেজি ভরের একটি গোলককে আনত তল বেয়ে শীর্ষবিন্দুতে উঠাও, এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এক্ষেত্রে তোমাকে কতটুকু কাজ করতে হবে। ওকে, এবং গ নম্বর বলছে, এবার তুমি 2.5 কেজি ভরের গোলকটিকে প্রথমে স্তম্ভের শীর্ষবিন্দু থেকে খাড়া নিচের দিকে ফেলে দাও, এবার গোলকটি আবার শীর্ষবিন্দুতে নিয়ে আনত তল বরাবর ছেড়ে দাও। উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ কি একই হবে? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, ঘ নাম্বার প্রশ্নটা বলছে যে বস্তুটির আনত তল বেয়ে পতনের ক্ষেত্রে শক্তি নিতান্ততার সূত্রটি প্রযোজ্য হবে কিনা? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দাও। এবং উনং প্রশ্নটা বলছে কি তোমাদের, যে এবার তুমি ধারাবাহিকভাবে একটি করে আয়তাকার বস্তু সরিয়ে নাও, এবং প্রতি ক্ষেত্রে ওই একই আনত তল ব্যবহার করে গোলকটিকে ছেড়ে দাও। এবার তুমি বিভিন্ন ক্ষেত্রে গড়িয়ে চলা গোলকটির দ্রুতির কী পরিবর্তন দেখতে পেলে গোলকটির বেগের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। তো তোমাদের এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এখন আমরা পিডিএফ ফাইল অর্থাৎ সলিউশনে চলে যাব, তো তোমরা সাথেই থাকবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে কোন প্রশ্নের উত্তরটা কি বলছে, যে প্রথমে যান্ত্রিক শক্তি কাকে বলে, অথবা কি বলছে যে কোনো বস্তুর মধ্যে তার গতি বা অবস্থার বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য অর্থাৎ শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমরা জানি যান্ত্রিক শক্তি হচ্ছে দুইটি রূপ আছে, একটা হচ্ছে গতি শক্তি রয়েছে, একটা হচ্ছে বিভব শক্তি। তো এখানে কোশ্চিনে বলছে যে 10টি বস্তু আয়তাকার বস্তুর ভর হচ্ছে m = বস্তুর ভরের মান হচ্ছে 2.5, এবং 10 যে আছে 10-এর সঙ্গে গুণ করেছে 25 কেজি পাইছি, এবং 10টি আয়তাকার তক্তার পুরোতো h = 0.4 গুণন হচ্ছে 10 মিটার, এই গুণ করলাম 4 মিটার পাইলাম। এবং আমরা জানি যান্ত্রিক শক্তি সূত্র হচ্ছে বিভব শক্তি দিয়ে করছে, যে ep = mgh, m এর মান বসাইলাম 9.8, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, h এর মান 4 মিটার, এটা বসাইলাম, গুণ করে দিলাম 980 জুল পাইলাম। অতএব লোকটির মোট যান্ত্রিক শক্তি বিয়ে হয়েছে 980 জুল। তো তোমরা এটা বিভব শক্তি দিয়েও করতে পারো অথবা গতি শক্তি দিয়েও করতে পারো, ঠিক আছে। এখন আমরা চলে আসি সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ক নং প্রশ্নের উত্তর অ্যান্সার এটাই হলো। এখন খ নং প্রশ্নের উত্তরে আসি, যে ক হতে প্রাপ্ত স্তম্ভটির উচ্চতা 4 মিটার এবং আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে তলের ঘর্ষণ গুণাঙ্ক হবে μ = 0.2। আমরা জানি tan θ = μ, তাহলে tan θ = μ এর মান হচ্ছে 0.2, এটা পাইলাম আমরা, এবং θ = এই tan ইনভার্স 0.2, এটা ক্যালকুলেটারের চাপ দিয়ে আমাদের মানটা পাইছি 11.31 ডিগ্রি। আর এই চিত্রটা তোমরা অবশ্যই অ্যাটিচ করবা। ওকে, এটা হচ্ছে mg sin θ এবং mg cos θ, 5 মিটার এবং f এবং 4 মিটার, চিত্র 1, এটা চিত্রটা অ্যাটিচ করবা। এখন আমরা বলতে পারি যে চিত্র হতে পাই যে বল f = mg sin θ, s = 4 মিটার, m হচ্ছে 2.5 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.78, থিটার মান 11.30, w = হোয়াট। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ w = fs, আমরা জানি f = বলতে পারি mg sin θ গুণন s, m এর মান বসাইলাম, g এর মান বসাইলাম, ওকে, এবং সাইন থিটার মানটা জানি আমরা 11.30 এটা বসাইলাম, গুণন 4 ডিগ্রি, এটা গুণ করে আমরা সবগুলো মানটা পাইলাম এখানে 19.16 জুল। w এটা হচ্ছে কাজের কৃতকাজের মানটা পাইলাম কত, 19.16 জুল অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের খ নং প্রশ্নের উত্তর শেষ হলো, এখন আমরা চলে আসি গ নং প্রশ্নের উত্তরে। এখন গ নং প্রশ্নের উত্তর কী বলছে, গোলকটি স্তম্ভের উপর থেকে ছেড়ে দিলে কৃতকাজ কী কী হবে? আমরা জানি কৃতকাজ ek = লিখা যায় ½ mv², এটা হচ্ছে গতিশক্তি সূত্র, ওকে, গতিশক্তি ek = ½ mv², তো m এর মান পাইলাম, h এর মান, তারপর আমরা জানি v = লিখতে পারি যে
আমরা জানি যে কোন বস্তুর এটা হচ্ছে গতি শক্তি গতির অধ্যায় যে সূত্রটা আছে এটা হচ্ছে পরন্ত বস্তু সূত্রাবলী থেকে এখানে আসে যে 2gh u এর মানটা 0 ছিল এখানে 2 এর মান বসাইলাম g এর মান হচ্ছে এটা ফিক্সড মুখস্থ এবং h এর মান হচ্ছে 4 মিটার বসাইলাম তো এখানে রুট ওভার দিয়ে এটা মানটা পাইলাম 8.85 মিটার পার সেকেন্ড এবং w ইকুয়াল টু হোয়াট তো এখানে আমরা এটা গুণ করে মানটা পাইলাম 98 জুল তো তারপর বলছে কি যে আবার গোলকটি আনত তল বরাবর ছেড়ে দিলে কৃত কাজ কত হবে w2 = fs w2 = f এর মান বসাইছে এখানে মিউ এম জি এস তো এখানে সবগুলাই আমরা মান বসাই দিলাম ওকে f = মিউ এম জি মিউ = 0.2 m এর মান 2.5 g এর মান 9.8 মিটার পার সেকেন্ড s এর মান 4 মিটার তো এখানে গুণ করে দিলাম গুণ করে মানটা এখানে বসাইলাম m এর মান তারপর অভিকর্ষ ত্বরণ তারপর হচ্ছে সরণের মানটা বসাই দিলাম মানটা বসাই এটা সবগুলা গুণ করে আমরা পাইলাম হচ্ছে w2 এর মান 19.6 জুল অর্থাৎ কৃত কাজ হবে w1 greater than w2 অর্থাৎ w1 এর মানটা বেশি বড় ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে আসি ঘনক প্রশ্নের উত্তরে ঘনক প্রশ্নের উত্তরটা কি বলছে তোমাদের এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আরিস করবা উপরেরটা এটা হচ্ছে সমকোণ অতিভুজ বাহু এটা হচ্ছে লম্ব বরাবর এটা হচ্ছে 5 মিটার এটা 4 মিটার দেওয়া আছে তাহলে আমাদের তথ্যতে কি কি দেওয়া আছে যে m এর মান হচ্ছে 2.5 সরণের মান হচ্ছে 5 মিটার উচ্চতার মান হচ্ছে 4 মিটার তাহলে আমরা বলতে পারি যে স্তম্ভের শীর্ষবিন্দুতে বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি লেখা যায় ek হাফ ইনটু mv স্কয়ার তো mv স্কয়ারের মান হচ্ছে 0 মিটার 0 মিটার এবং বিভব শক্তি কত আছে mgh ep mgh m এর মান হচ্ছে কত 2.5 g এর মান হচ্ছে 9.8 h এর মান হচ্ছে 4 এটা গুণ করে পাইলাম হচ্ছে 98 জুল তাহলে শীর্ষবিন্দুতে মোট গতি শক্তি হবে তাহলে আমরা লিখতে পারি e equal to ek equal to ep তাহলে ek equal to ep এর মান হচ্ছে কত ek এর মান হচ্ছে 0 এবং ep এর মান হচ্ছে 98 তাহলে এটা যোগ করে পাইলাম হচ্ছে 98 জুল তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের হচ্ছে ঘনক প্রশ্নের উত্তর শেষ হলো এখন আমরা চলে যাব ঘনক প্রশ্নের উত্তরে আবার এখন আমরা এদিকে আরিস করব সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে 5 মিটার অতিভুজ বরাবর এবং লম্ব বরাবর হচ্ছে 4 মিটার তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি যে প্রথম ক্ষেত্রে আমরা বস্তুর বেগটা বাইর করব আমরা জানি গতির সূত্র হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এটা হচ্ছে তোমাদের চতুর্থ নম্বর সূত্র গতির গতি অধ্যায় তো এখানে u এর মান আদি বেগের মান হচ্ছে 0 এবং প্লাস 2a এর মান হচ্ছে 9.8 এবং s এর যে সরণটা আছে এটা হচ্ছে আমরা মানটা পাইছি এখানে 4 মিটার ওকে তো এখানে v স্কয়ার রুট ওভার করে দিছি 4 ইনটু 9.8 গুণ করে পাইলাম হচ্ছে 8.854 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় ক্ষেত্রে কি জানি আমরা দ্বিতীয় ক্ষেত্রে জানি এটা হচ্ছে আবার অতিভুজ আর এটা হচ্ছে লম্ব বরাবর এটা 5 মিটার এটা 3.6 মিটার তো সেম প্রসেস আমরা এখানে সূত্রটা ফেলাইছি গতি শক্তি গতির অধ্যায় v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as তো u এর মান হচ্ছে 0 মিটার 0 স্কয়ার এবং প্লাস 2 এর মান হচ্ছে ত্বরণের মান হচ্ছে 9.8 এবং s এর মানটা পাইলাম 3.65 গুণন 5 মিটার এটা আমরা গুণ করে মানটা পাইলাম হচ্ছে 8.4 মিটার পার সেকেন্ড তো তৃতীয় ক্ষেত্রে আবার কি কি জানি যে তৃতীয় ক্ষেত্রে আবার সেম প্রসেস গতি অধ্যায় সূত্র যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as তাহলে আদিবেগের মান হচ্ছে 0 স্কয়ার এবং 2 ইন্টু এ এর মান হচ্ছে ত্বরণের মান হচ্ছে 9.8 এবং s এর মানটা যেটা আছে এই যে 3.2 এবং 5 এবং 5 দ্বারা কাটাকাটি করে শুধুমাত্র 3.2 থাকে তাহলে আমাদের মানটা দাঁড়ালো 7.919 মিটার পার সেকেন্ড তো তোমাদের তৃতীয় ক্ষেত্রে এই মানটা পাই গেলাম আমরা তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব যে নিচেরটা কি বলছে একটির পর একটি আয়তাকার বস্তু সরিয়ে নিলে বস্তুটির উচ্চতার পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে আলাদা দ্বিতীয় ক্ষেত্রে আলাদা এবং তৃতীয় ক্ষেত্রে আলাদা সেই কারণে পরিবর্তন হলো আর উচ্চতার পরিবর্তনের সাথে সাথে ঢালের পরিবর্তন হচ্ছে যার ফলে বস্তুর হেলানো কোণের পরিবর্তন হয় অর্থাৎ হেলানো কোণ বলতে আমাদের টেন থিটার যেটা মানটা পাইলাম 11.31 মান হ্যাঁ 11.31 ডিগ্রি তো এই মানটার কিন্তু পরিবর্তন হয় এবং কোণের মান কমতে থাকলে বেগের মান কমতে থাকবে তাই বেগের এই মানের পরিবর্তন হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশনে তোমাদের পিডিএফ ফাইল দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু